বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কুইক রেসপন্স টিম নিয়ে হাজির হলো আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। বন্যা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই দুর্গত মানুষদের হাতে তুলে দিল নিত্য প্রয়োজনীয় একাধিক খাদ্যদ্রব্য। বাচ্চাদের জন্য বেশ কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার তারা তুলে দেন। মানুষের সাথে মানুষের পাশে এই মর্মেই তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। উপস্থিত ছিলেন হুগলির জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আরামবাগ লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর গোপাল রায়, আরামবাগের বিশিষ্ট তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত সহ আরো অনেকে। দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রসঙ্গে গোপাল রায় বলেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয় বন্যা নিয়ে আমাদের গোটা আরামবাগ খানাকুল থেকে শুরু করে আরামবাগ সাবডিভিশন তথা আওড়ার কিছুটা অংশ বন্যায় মানুষের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে নেত্রী সায়নী ঘোষ এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যারা এই বিপর্যয়ের সময় পাশে দাঁড়াতে, মানুষের সাথে দাঁড়াতে, মানুষের কাছে দাঁড়াতে, তাই আমাদের একটা আমাদের কুইক রেসপন্স টিম আমাদের নেত্রী এবং নেতার নির্দেশে আরামবাগ মহকুমার তথা আরামবাগ ব্লকের কুইক রেসপন্স টিম আমরা মানুষের পাশে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমরা ওনাদের হাতে তুলে দিলাম। আগামী দিনে আরও যদি আমরা পারি বিভিন্ন জায়গায় নিয়ে যাবো। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে আপনারা দেখছেন বর্ষিয়ার নেতৃত্ব, এই এলাকার মানুষ সবাই আছেন, আমরা শুধু ন্যূনতম একটা ওনাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে। এবং রাজেশ চৌধুরী বলেন, দেখুন আমাদের নেত্রী আমাদেরকে শিক্ষা দেয় যে দুঃসময় অসময়ে আর্তের পাশে দাঁড়াতে। মানুষ যখন বিপদে পড়েন তার তখন কোনো পরিচয় থাকে না, তার কোনো ধর্ম থাকে না, তার একটাই পরিচয় থাকে যে মানুষ বিপদে পড়েছে। তো সেই আজকে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই রাংতাখালী বিস্তীর্ণ এলাকার মানুষ তারা বন্যার জলে আবদ্ধ ছিল। আস্তে আস্তে জল যেমন নামছে ঠিক সেইভাবে আমাদের কর্মীরা যেমন তাদের উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পাশে ছিলেন, ঠিক সেইভাবেই আমাদের দলের সংগঠনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী চার পাঁচ দিন ধরে মানুষের আবদ্ধ হয়, যাদের রুটি রুজি বন্ধ আছে, তাদের হাতে যতটা সম্ভব তারা আয়োজন করতে পেরেছে সেটুকু তুলে দিলেন আর কি। সেই জন্য আমাদের আশা। কোথায় দিলেন এবং কী কী? এটা রাংতাখালিতে দেওয়া হয়েছে। যা লাগে দৈনন্দিন জীবনে মানুষের চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সয়াবিন, বিস্কুট, দুধ, চিনি, যতটুকু আয়োজন করতে পেরেছে আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ববৃন্দ। আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড। সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি। কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।